Assalamualaikum. जन्मदिन क्यों उद्यापन करार अनुमति नहीं जन्मदिन क्यों मनाई ना बर्थडे पार्टी डाके तुम्हें जाओ तुम्हार बर्थडे पार्टी जन्मदिन उद्यापन दरकार के मुसलमान देखो जो रसूलुल्लाह की रसूलुल्लाह कखनो की जन्मदिन उद्यापन कर मोटे करें এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কে আমরা মানি যাকে আমরা মানি তার কথা তিনি কি কখনো জন্মদিন উদযাপন করেছেন কোন খলিফা করেছেন কি সে উত্তর দিচ্ছে যে না কেউ যদি না করে তাহলে আমরা কেন করব হ্যাঁ যে আমি পূর্বে একবার বলেছি একভাবে উদযাপন করতে পারো সেদিন যদি বয়স 10 বছর বা 11 বছর হয় তোমার তুমি দাতব্য কর্মের জন্য দাতব্য কাজের জন্য পয়সা দাও অনেক ছেলে মেয়ে এমন আছে যাদের খাবার নেই যাদের পড়ালেখার কোনো সুযোগ নেই স্কুল নেই দাতব্য কর্মের জন্য পয়সা দাও যেন তারা পড়ালেখা করতে পারে কোনো ক্ষুধার্ত যদি খাবার পায় এভাবে কোনো অসুস্থ দরিদ্র ছেলে চিকিৎসার জন্য পয়সা দাও 2 রাকাত নফল পড়ো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছ দরিদ্রদের দেখাশোনা করার তুমি আমার জীবন 1 বছর দীর্ঘ করেছো পৃথিবী দেখার সুযোগ দিচ্ছ আগামী বছরও তৌফিক দাও যেন গরিবদের বেশি সাহায্য করতে পারি চ্যারিটিতে পয়সা দিতে পারি এবং অন্য দরিদ্রদের জীবনের মানকে উন্নত করার চেষ্টা করতে পারি এইভাবে কেক কেটে যদি হ্যাপি বার্থডে করো তাহলে লাভ কি শেষ হয়ে যাবে আজকাল তো অনেক চুটকি আমরা মানুষ চুটকি বানাচ্ছে ভারতে কিছু মানুষ বসে আছে তারা কেক কাটছে অনেক কিছু বয়স্ক লোক বসে তালে তালে বাজাচ্ছে হ্যাপি বার্থডে টু রসুল্লাহ হ্যাপি বার্থডে টু রসুল্লাহ নাওয়াজুবিল্লাহ এই হলো পৃথিবীর অবস্থা আজকে এমন কাজ করা উচিত যা কল্যাণকর তোমার জন্মদিন উদযাপন করলে কি বাচ্চারা আসবে খেলবে আবার চলে যাবে যদি তুমি জন্মদিন উদযাপন করো আর দাতব্য কাজের জন্য টাকা দাও কোনো দরিদ্র ছেলে বা মেয়ের পড়ালেখার জন্য খাবার খাওয়ানোর জন্য পয়সা দাও তাহলে সে খুশি হবে দোয়া করবে তার পিতা মাতা তোমার জন্য দোয়া করবে এভাবে ভালো সেলিব্রেশন হবে ভালোভাবে উদযাপিত হবে নিজের জন্য দোয়াও করো যেন আল্লাহর সাথে সম্পর্ক বন্ধন গড়ে ওঠে তোমার ঠিক আছে।